আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি জেমস সালমান মোস্তফা। আমার আজকের টিউটোরিয়াল বেসিক ফটোশপ নিয়ে। তো আমার যেসব বন্ধুরা আপনারা ফটোশপ সম্পর্কে কিছুই জানেন না, আজকে কিন্তু আমি শেখাতে চলেছি ফটোশপ সম্পর্কে বিস্তারিত একটি ছোট ক্লাস। বিস্তারিত ছোট ক্লাস বলছি কারণ কি, খুব অল্প সময়ে কিন্তু আপনাদেরকে আমি ফটোশপ সম্পর্কে একটা বিস্তারিত ধারণা দেব। তো বন্ধুরা, ফটোশপ হলো একটি ইমেজ এডিটিং সফটওয়্যার। তো আপনারা যারা ফটোশপ সম্পর্কে বিভিন্ন ধরনের মতামত জানেন অবশ্যই কমেন্টে জানাবেন, এবং আপনারা যারা ফটোশপ সম্পর্কে কিছুই বোঝেন না তারা ফটোশপ কিভাবে শিখবেন আমার টিউটোরিয়াল দেখলে কিন্তু খুব ভালোভাবে বুঝতে পারবেন। বন্ধুরা, অনেকে হয়তো ইলাস্ট্রেটরের আমার কিছু ক্লাস দেখেছেন, তো ইলাস্ট্রেটর আর ফটোশপ একসাথে মিশিয়ে ফেললে হবে না, কারণ দুটি কিন্তু আলাদা আলাদা বিষয়। তো বন্ধুরা, চলুন আমরা সরাসরি চলে যাই আমাদের ফটোশপের যে ইন্টারফেসটি আছে, ফটোশপের ইন্টারফেসে। ফটোশপ মূলত তৈরি করেছে অ্যাডব নামে একটি কোম্পানি, সফটওয়্যার কোম্পানি। তো এদের অনেক ধরনের প্রোডাক্ট আছে, তো ইলাস্ট্রেটর, অ্যাডব, অ্যাডব ফটোশপ, বিভিন্ন ধরনের সফটওয়্যার এদের আছে। প্রিমিয়ার প্রো আপনারা আমার স্ক্রিনে দেখলে হয়তো দেখতে পারবেন, ফটোশপ আছে, ইলাস্ট্রেটর আছে। তো আমি এখন কিন্তু ফটোশপটি ওপেন করে নিচ্ছি। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন, আমি ফটোশপটি ওপেন করে নিলাম। তো ফটোশপ এটা আমার একটি ক্র্যাক ভার্সন, পোর্টেবল, তো এটি খুব অন হয় খুব তাড়াতাড়ি। একটু সময় দিয়ে আপনারা সাথে থাকবেন, ভিডিওটি ছেড়ে কোথাও যাবেন না। অনেকে আমার যে টিউটোরিয়াল গুলো ছাড়া হচ্ছে সেখানে কিন্তু আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত না দেখায় অনেক কিছু আপনারা মিস করে যান, এবং আমি যে বিষয়গুলো শিখাচ্ছি সেগুলো কিন্তু আপনারা ভালোভাবে বুঝতে পারেন না। তো আমি আজকে দেখাবো বেসিক সিলেকশন। তো ফটোশপের ইন্টারফেসটা আপনারা কিছুটা এরকম দেখতে পারবেন। তো এখানে উপরে দেখতে পাচ্ছেন লেয়ার। তো সব থেকে বড় বিষয়টা হলো লেয়ার। তো যে কোনো একটি নতুন ফাইল কিংবা নতুন পেজ নিতে গেলে এখানে ফাইল থেকে নিউ, কিংবা আপনারা কিবোর্ডে কন্ট্রোল এন প্রেস করলেও কিন্তু আপনাদের এরকম একটি ইন্টারফেস চলে আসবে। তো এখানে নেম নামক অপশানে কিন্তু আমাদের লিখতে হবে নাম। আমরা কি ধরনের ক্লাস আজকে করব, আমরা বেসিক সিলেকশন। তো বেসিক সিলেকশন, তো আমি বেসিক সিলেকশন লিখে দিচ্ছি। এখানে কিন্তু পেজের যে আপনারা ডিফল্ট যে সাইজ গুলো কিন্তু সেগুলো দেখতে পারবেন, ইউএস পেপার, ইন্টারন্যাশনাল পেপার, ফটো, ওয়েব, মোবাইল অ্যান্ড ডিভাইস। তো এখান থেকে আমি ইউএস পেপারটি নিয়ে নিচ্ছি, তাহলে লেটার সাইজটা কিন্তু সিলেক্ট হয়ে যাবে। এখানে দেখতে পাচ্ছেন লেটার লিগাল সাইজ আপনি করে দিতে পারবেন। তো এখানে ওয়াইড, হাইট এগুলো কিন্তু দেখানো হচ্ছে। তো এই পাশে আর একটা খুবই গুরুত্বপূর্ণ বিষয়, পিক্সেল, ইঞ্চি, সেন্টিমিটার, মিলিমিটার, পয়েন্টস, অন্যান্য যে মাপগুলো আর কি আছে, তো এগুলো কিন্তু এখানে দেখাচ্ছে। এখানে রেজুলেশন, অনেকে বিষয়টি শুনেন রেজুলেশন রেজুলেশন, তো রেজুলেশনটা কি? তো এখানে ইমেজের যে কোয়ালিটি, আপনাদের ইমেজ কোয়ালিটি কতটা হাই হবে কতটা লো হবে, এটা কিন্তু রেজুলেশন দিয়ে এখান থেকে ই করা হয়, মানে নিয়ন্ত্রণ করা হয় এক কথায়। তো এখানে কালার মোড দেখতে পাচ্ছেন, গেলেসিয়ান্স, আরজিবি, সিএমআইকে, ল্যাব কালার এবং অন্যান্য অনেক কালার মোড আছে, এবং 8 বিট, 12 বিট, 8 বিট, 16 বিট, 32 বিট, অন্যান্য আরো অপশন গুলো আছে, এগুলো আসলে নাড়াচাড়া করার দরকার নেই। এবং ব্যাকগ্রাউন্ড, অনেকে দেখেন ট্রান্সপারেন্ট ব্যাকগ্রাউন্ড, তো ট্রান্সপারেন্ট ব্যাকগ্রাউন্ডটা কিন্তু এখান থেকে সিলেক্ট করতে হবে, হোয়াইট ব্যাকগ্রাউন্ড হলে কিন্তু এখান থেকে সিলেক্ট করতে হবে। তো আপনার যেটা প্রয়োজন ব্যাকগ্রাউন্ড কালার যদি প্রয়োজন হয়, তো এখানে আমার যে ফিল কালার আছে এটা কিন্তু যদি আমি ব্যাকগ্রাউন্ড কালার সিলেক্ট করি সেটা চলে আসবে। তো ট্রান্সপারেন্ট সিলেক্ট করলে কিন্তু একদম একটি যে আমরা দেখি ঘর 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 খুব খুব একটা অপশন আছে সেটা কিন্তু আসবে। তো আমি এখন আপাতত হোয়াইট সিলেক্ট করে আমার আজকের যে পেজটি ওপেন করছি, দেখতে পাচ্ছেন বন্ধুরা পেজটি ওপেন হতে একটু সময় নেবে, এটি পিসির কনফিগারেশনের উপরে অনেকটা ডিপেন্ড করে। তো আমার পেজটি কিন্তু ওপেন হয়ে গিয়েছে। তো আজকে আমরা বেশি টুলস এর কাজ শিখবো না, আজকে আমরা শুধু বেসিক সিলেকশন যেহেতু লিখে, তো বন্ধুরা আজকে কিন্তু আমরা বেশি টুলের কাজ শিখবো না, আজকে মাত্র আমরা আমাদের যে বেসিক সিলেকশনের জন্য যে টুলস গুলো আছে আমরা কিন্তু সেগুলোর কাজ শুধু শিখবো। তো সিলেকশন আপনি কিভাবে করবেন, আপনার যে কোনো একটি অবজেক্ট যদি না থাকে তাহলে কিন্তু আপনার সিলেকশনটা হবে না। তো এই কারণে আমি এখানে পেন টুল থেকে আমি যে কোনো একটি কালার ড্র করছি। তো দেখতে পাচ্ছেন এটা কিন্তু আমার কালার ড্র হয়ে গিয়েছে, এবং এখানে যে অপশনটা এটা ব্যাকগ্রাউন্ডের উপরে হয়েছে। তো লেয়ারের যে বিষয়টি দেখাতে চাচ্ছিলাম এটা কিন্তু এখানে, এই যে লেয়ার ওয়ান, তো আমি লেয়ারটা এখানে একটা অপশন ডিলেটের পাশে যে অপশনটা দেখতে পাচ্ছেন এটার উপর ক্লিক করলে কিন্তু নতুন নতুন লেয়ার তৈরি হবে।
ফটোশপের সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় হলো লেয়ার। তো এখান থেকে আমি আবারও একটি কালার সিলেক্ট করছি, দেখতে পাচ্ছেন। তো এখানে যদি আমি এটা সিলেক্ট করি তাহলে কিন্তু এটা দেখুন, এটা কিন্তু এখান থেকে এখানে আমি সরাতে পারছি। এটাও কিন্তু সিলেকশন টুল, এটা দিয়েও কিন্তু আমি এখান থেকে এখানে সরাতে পারছি। তো এখানে আর একটা সিলেকশন টুল আছে, এখানে এটার ভিতরে আরো তিনটা অপশন পেয়ে যাবেন, লেসো টুল, পলিগোলিয়ান এবং ম্যাগনেটিক। এগুলো কিন্তু সিলেকশন টুল। কিভাবে সিলেকশন টুল, দেখুন ঘুরে ফিরে সেই একই বিষয়, আমি কিন্তু এভাবে সিলেক্ট করে ফেলছি। তো আমি যদি পলিগোলিয়ান দিয়ে সিলেক্ট করি তো আমাকে এভাবে সিলেক্ট করতে হবে, আর আপনি যদি ম্যাগনেটিক দিয়ে সিলেক্ট করতে চান তাহলে কিন্তু আপনাকে এভাবে সিলেক্ট করতে হবে। তো মূলত বিষয় হলো এই। আর ফটোশপ সিসিতে আর একটি বেশি অপশন অ্যাড করা হয়েছে, ম্যাজিক টুল এবং কুইক সিলেকশন টুল। তো এগুলো কিন্তু আপনার সিলেকশন টুলের ভিতরে পড়ে। তো বন্ধুরা আজকে এই পর্যন্তই, আমার এটা ফটোশপের বেসিক ক্লাস 1 ছিল। আপনারা যারা আরো বিস্তারিত শিখতে চান, আমার পরবর্তীতে কিন্তু আমার ফটোশপের ক্লাসগুলো আসবে। তো বন্ধুরা ধন্যবাদ, আমার টিউটোরিয়ালের সঙ্গেই থাকবেন, আর চ্যানেলটি এখনো যারা সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে।